নমস্কার কেমন আছেন সবাই আজকে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেলের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু একটি প্রোডাক্টের রিভিউ করতে চলেছি যা কি না একটি বডি লোশন আমাদের তো শীতকালে অবশ্যই বডি লোশন ব্যবহার করতে হয় আমি শীতকাল বাদ দিলাম তবে আমরা কি আর কোনো ঋতুতেই ব্যবহার করব না আমাদের ত্বকে কিন্তু সারা বছরই ময়েশ্চারাইজারের প্রয়োজন হয় আমরা ত্বকের সাবান প্রচণ্ড ঘষাঘষি করে ব্যবহার করছি বডি ওয়াশ ব্যবহার করছি তাহলে আমার স্কিনটা তো ড্রাই হয়ে যাচ্ছে আমাদের তো ব্যবহার করতে হবে একটা বডি লোশন ঠিক বলছি কি না। অয়েল তো ব্যবহার করতে পারি না গরমে তাই না শীত বাদ দিয়ে কোনো ঋতু পুরোটাই তো গরম বলেই মনে হয় আমার বর্ষাকালেও গরম হয় গরমকালেও গরম হয় সো তারা কিন্তু একেবারে অয়েল ইউজ করতে একেবারে কেউই পছন্দ করি না তাহলে বললেশ আমরা পছন্দ করি না কারণ চ্যাটচ্যাটে হয় তেল তেলে হয় তো আমি কিন্তু আজকে নিয়ে চলে এসেছি একটি দারুণ বডি লোশন যা কিনা শীতকাল বাদ দিয়ে পুরো ঋতুতেই বা সারা বছরটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি বাড়িতে থাকি বা বাইরে বেরোয় যে কোনো অবস্থাতে কিন্তু আমরা এই বডি লোশনটি ব্যবহার করতে পারি তো চলুন প্রথমে আগে দেখে নেওয়া যাক যে এই বডি কোন বডি লোশনের কথা আমি বলছি চলুন চিনতে পারছেন তো সবাই চেনে ভ্যাসলি ইন্টেন্সিভ কেয়ার অ্যালো ফ্রেশ বডি এটা আমার কাছে রয়েছে চারশো এম যার প্রাইস রয়েছে তিনশো পঁচাত্তর টাকা এটা আমরা ব্যবহার করতে পারি তিন বছর পর্যন্ত ম্যানুফ্যাকচারিং ডেট থেকে এটা কিন্তু আমি অনলাইনে কিনেছি তাই সুন্দর ছাড় পেয়ে গেছি আপনার চাইলে আপনাদের মার্কেট থেকে লোকাল মার্কেট থেকেও কিনতে পারেন অনলাইনে কিনতে পারেন আপনাদের যেটা মনে হবে সেটাই আপনারা করবেন তার সব থেকে আমি একটা কথা বলে রাখি এতে অ্যালোভেরা দেওয়া রয়েছে এর গন্ধটা কিন্তু একেবারেই ভীষণই ফ্রেশ এবং খুব লাইট এবং আমাদের ত্বকে লাগানোর সাথে সাথে পুরোপুরি হাওয়ার মতো উড়ে যায় একেবারে মনে হয় না যে আমাদের ত্বকে আমরা কিছু ব্যবহার করেছি বলে কোনো রকম এক্সট্রা কোনো ঘাম হয় না যেটা আমাদের শরীরের যে ঘাম দেয় সেরকমই হয় এটা লাগালে যে এক্সট্রা কোনো ঘাম এক্সট্রা ঘাম হবে সেরকম কিচ্ছু হয় না তেল তেল করে না চাটচাট করে না ভীষণভাবে ফ্রেশনেস দেয় কিন্তু এই বাড়ি লোশনটা তো সারা বছর কিন্তু এই বাড়ি লোশনটা যারা চাইছেন বা যাদের ড্রাই স্কিন গরম গ্রীষ্মকালে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু তারা অবশ্যই কিন্তু এই বড্রেশনটা রাখবে বাড়িতে এবং প্রত্যেক দিন ব্যবহার করবে আর যাদের অয়েলি স্কিন তারাও কিন্তু এটা ব্যবহার করবে গ্রীষ্মকালেও কারণ অয়েলি স্কিন হলেও কিন্তু আমরা যখন বারবার সাবান বা বডি ওয়াশ ব্যবহার করছি তাও আমাদের ত্বকটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমাদের স্কিনকে একটি ময়শ্চারাইজ করা অবশ্যই কিন্তু প্রয়োজন তাই অবশ্যই করে কিন্তু বাড়িতে প্রত্যেকের বাড়িতে এই অ্যালো ফ্রেশ ভাসলি ইন্টেন্সিভ কেয়ার অ্যালো ফ্রেশ বডারেশনটি প্রত্যেকের বাড়িতে একটা করে রেখে দেবেন আমার মনে হয় সব পাই সব বয়সে কিন্তু এটা ব্যবহার করতে পারেন ভীষণ 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 সুন্দর আমার তো ভীষণ পছন্দ আমার রিভিউ দেখেই বা আমার রিভিউ শুনে আপনারা বুঝেই গেছেন যে আমার কতটা ভালো লাগে এই বডি লোশনটা তো এই বডি লোশন সম্পর্কে বেশি কিছু বলার নেই এটা রয়েছে পাম্পের মধ্যে আর যদি আপনারা বোতল নেবেন সেটাও পাওয়া যায় মার্কেটে তো সেটাও নিয়ে নেবেন ইনস্ট্যান্টলি অ্যাবজর্বস ফাইভ লেয়ার্স ডিপ পোর হেলদি সফট স্কিন একেবারেই আমার যেটা মনে হয় আমাদের কাজটা লেয়ার স্কিনের মধ্যে কিন্তু প্রবেশ করে যায় এটা সাথে সাথেই এবং মশ্চরাই মশ্চরাইজ করে আমাদের স্কিনকে সত্যিই আমারও মনে হয় কারণ আমরা কিন্তু উপর থেকে একেবারেই বুঝতে পারবো না যে আমাদের ত্বকটা ড্রাই বা আমাদের ত্বকে কিছু ব্যবহার করেছি কিন্তু আমাদের ত্বকটা ভীষণ সুন্দরভাবে কিন্তু মশ্চরাইজ রাখে সারা দিন। এটা কিন্তু স্নানের পর একবার ব্যবহার করলে পরের দিন স্নান করা অবধি কিন্তু এটা আমাদের স্কিনকে মশ্চরাইজ রাখে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার তো ভীষণই পছন্দের প্যাকেজিং দেখে নিই তার কিছু আমার এটা সম্পর্কে বলা যাদের যারা নিতে চাইছেন তার ঝটপট নিয়ে নিন ওই আপনাদের কিন্তু ভীষণভাবে পছন্দ হবে সত্যি ভীষণ ভালো ওই প্রোডাক্টে তো আজকের এই অনেস্ট রিভিউটি আমাদের আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে একেবারে ভুলবেন না তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাইকনটি প্রেস করে দিন এইরকম নতুন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সববার আগে আপডেট পেতে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন বিউটি ইউর মাইন্ড নমস্কার